মহাশয়, আপনি কে? আপনি এখানে কেন এসেছেন? আপনাকে যেন শোকাকুল ও মানসিক বেদনাযুক্ত বলে মনে হচ্ছে। হে রাজন, ধনবান বংশের জাতক আমি, আমার নাম বৈশ্য। আমার দুষ্ট স্ত্রী পুত্রেরা ধনলোভে আমাকে প্রতারিত করেছে। আমার আত্মীয় স্বজন বন্ধুরা আমার ধন সম্পত্তি সব আত্মসাত করে আমাকে পরিত্যাগ করেছে। তাই মনের দুঃখে আমি বনে চলে এসেছি। কিন্তু এখানে এসে আমি জানতেও পারছি না আমার স্ত্রী পুত্র বন্ধু আত্মীয় স্বজন তারা কুশলে আছে না কষ্টে আছে। বাড়িতে আমার ছেলেরা কষ্টে আছে না কুশলে আছে কে জানে? আমার ছেলেরা কেমন আছে? আমার ছেলেরা সদাচারী আছে না দুরাচারী হয়ে গেছে? যেসব লোভী স্ত্রী পুত্রগণ অর্থের লোভে আপনাকে ঘর ছাড়া করেছে, তাদের জন্য আপনার মন এত স্নেহাসক্ত কেন? আমার সম্বন্ধে আপনি যা বলছেন সবই ঠিক, কিন্তু কি করব? আমি কি করব বলুন? আমার মন তো নিষ্ঠুর হতে পারছে না। যারা অর্থের লোভে পিতৃস্নেহ পতিপ্রেম স্বজন প্রীতি জলাঞ্জলি দিয়ে আমাকে বহিষ্কার করেছে, তাদের জন্য আমার মন যেন কেমন করছে আমি বুঝে বুঝতে পারছি না। এখন আমি কি করব বলুন, কি করব? যাদের জন্য আপনি সব হারিয়ে বনে এসেছেন তাদের জন্য আপনি দুঃখ করছেন? তাহলে চলুন আমরা মেধা ঋষির আশ্রমে যাই। সেখানে গিয়ে আমরা আমাদের মনের দুঃখের প্রকৃত কারণ অনুসন্ধান করি। ঠিক আছে, তাই চলুন তাহলে। চলুন। হে মণিবর, আপনাকে একটি প্রশ্ন করি, আপনি অনুগ্রহপূর্বক তার উত্তর দান করুন। আমি এবং বৈশ্য রাজ্য আত্মীয় সকল কর্তৃক পরিত্যক্ত হয়েছি। যাদের জন্য আজ আমাদের এই অবস্থা তাদের জন্য আমাদের মন এত চঞ্চল কেন? হে মণিবর, আমার নিজের বোন নিজের বসে না থাকায় এই প্রশ্ন সর্বদাই আমাকে কষ্ট দিচ্ছে। যে রাজ্য আমার হাতের বাইরে চলে গেছে সেই রাজ্যের প্রতি এবং তার সব কিছুর প্রতি আমার মমতাবদ্ধ হয়ে আছে কেন? হে নরশ্রেষ্ঠ, সব প্রাণীরই রূপ রস বিষয়ে জ্ঞান আছে। এই রকম বিষয়সমূহ প্রত্যেকেরই জন্য আলাদা আলাদা। এমন কোনো প্রাণী আছে যারা দিনের বেলা দেখতে পায় না, তাই সে দিনের রূপের বিষয়ে অজ্ঞান। আবার এমন কোনো প্রাণী আছে যারা রাতের বেলা দেখতে পায় না, তাই সে রাত্রিবেলা রূপের বিষয়ে অজ্ঞান। এমন কোনো প্রাণী আছে যারা দিনে ও রাতে একই রকমভাবে দেখতে পায়। এ কথা সত্যি যে মানুষ জ্ঞানবান। মানুষ জ্ঞানী হয়েও শুধুমাত্র লোভের বশে পুত্র সন্তানদের কামনা করে। যদিও এদের কারোর মধ্যেই জ্ঞানের অভাব নেই, সেই ভগবতী মায়া জ্ঞানীদের চিত্তকে বলপূর্বক আকর্ষণ করে, তার দ্বারাই এই জগৎ মোহিত হয়ে রয়েছে। ভগবান, আপনি যাকে মহামায়া বলছেন
সেই দেবী কে? হে মুনিবর, তিনি কী রূপে উৎপন্ন হন এবং তার কারণই বা কী? সেই মহামায়ার যে রূপ, স্বভাব, স্বরূপ এবং যে জন্য তিনি আবির্ভাব হন, সেই সমস্ত আপনার নিকট শুনতে ইচ্ছা করি মুনিবর। সেই মহামায়া নিত্যা, অর্থাৎ জন্ম মৃত্যুর পিতা, আবার এই জগৎ প্রপঞ্চই তার বিরাট মূর্তি, অর্থাৎ তিনি জগদাশ্রয়ভূতা শক্তি। তিনি সর্বব্যাপী এবং নিত্যা হল, তার বহু প্রকার আবির্ভাবের বৃত্তান্ত আমার নিকট শ্রবণ কর। পূর্বাকালে যখন মহিষাসুর নামে এক অসুর পৃথিবীর অধীশ্বর ছিল, সেই সময় দেব দানব সৈন্যের পরস্পর সংগ্রাম তোমাদের অনুরোধ আমি প্রত্যাখ্যান করব না। তোমরা আমাকে মহারাজ পদবীতে ভূষিত করেছ, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। কোন দেবতার পূজা যোগ্য, এমনকি কোন মানুষের শুভ কর্ম আমি মানি না। তোমরা যেখানে ক্রিয়াকর্ম দেখবে সেইখানেই ধ্বংস করে দেবে। প্রস্তুত হও যুদ্ধের জন্য। যুদ্ধ যুদ্ধ আরম্ভ হোক যুদ্ধ। জয় মহিষাসুরের তারপর মুনি ঋষিরা যখন ধ্যানে মগ্ন, সেই সময় মহিষাসুর বাহিনী তাদের উপর আক্রমণ করে, হত্যা করে এবং তারপর তারা উল্লাসে ফেটে পড়ে। আপনার পৃথিবী বিজয় সম্পূর্ণ হয়েছে, সমস্ত রাজ্যই আপনার, ব্রাহ্মণ এখন যজ্ঞভাগ দিবার নিবেদন করেছে। আমি সন্তুষ্ট সেনাপতি। তবে কাল থেকে আমরা স্বর্গ বিজয়ের প্রস্তুতি গ্রহণ করি। আরো কিছুকাল অপেক্ষা করো, আমি যতদিন না উগ্র তপস্যায় প্রজাপতি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে পারি ততদিন অপেক্ষা করো। যথাজ্ঞা মহারাজ। আগামীকালই আমি তপস্যার জন্য হৈমকুট পর্বতে গমন করব। জয় মহিষাসুরের জয়। জয় মহিষাসুরের জয়। জয় মহিষাসুরের জয়। জয় মহিষাসুরের জয়। তখন মহিষাসুর হৈমকুট পর্বতে গিয়ে এমন কঠোর এক তপস্যায় প্রবৃত্ত হয় যা দেবতাদের বিস্মিত করে। এই মহিষাসুর একাগ্রচিত্তে ধ্যানস্থ থাকলে লোকপিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হলেন তার প্রতি। চতুর্মুখ ব্রহ্মা হংসে আরোহণ করে সেখানে আগমন করে বললেন, ওম নমো ব্রহ্মা দেবায় নমো। পদ্ময়োনিশ্চতুর্মূর্তি হেমবাসাপিতামহ যজ্ঞাধ্যক্ষশ্চতুর্বর্গ তস্মৈ নিত্যং নমো নমঃ। বেদাধারায় বিদ্যায় জ্ঞানগম্যায় সূরয়ে কমণ্ডলক্ষমালা স্রুবস্রুক পাণয়ে নমঃ। নম আদ্যায় বীজায় জ্ঞান বিজ্ঞান মূর্তয়ে প্রাণে মনোবুদ্ধি বিকারের বক্তমি। কে তুমি? এমন কঠিন তপস্যার দ্বারা আমাকে টেনে আনলে? আপনাকে আমার শত কোটি প্রণাম পিতামহ। হে পিতামহ,
আমি আপনারই সৃষ্ট একজন হতভাগ্য। হতভাগ্য সে কি, কেন? আপনি আপন খেয়ালে আমাকে তমসা গুণ দিয়েছেন, কিন্তু আমার সুন্দর খেয়ালা দেন না, তাই তো সবাই আমাকে ঘৃণা করে, বিশেষত ওই দেবতার দল। তারা সবাই আমাকে মেরে ফেলতে চায়, কারণ আমি কুদর্শন বলে। না না, তা কখনো হতে পারে না। তুমি আমাকে বলো, কে সেই দেব কুম্বল? কাকে রেখে কার কথা বলবো প্রভু? এ বৎস তোমার বাঞ্ছিত বর প্রার্থনা করো, আমি তা প্রদান করছি। হে ব্রাহ্মণ, হে পিতামহ, যাতে মৃত্যু ভয় নেই সেই অমরত্ব বর আমি আপনার কাছে প্রার্থনা করছি, যাতে কেউ আমাকে বধ না করতে পারে। অমরত্ব ভুই শাশুর, এ বড় কঠিন প্রার্থনা তোমার, তুমি অন্য কিছু চাও? না, আমি অমরত্ব বরই চাই। অন্য কোনো বর প্রার্থনা করো? অমরত্ব বর ছাড়া আমি আর কোন বর প্রার্থনা করব না আপনার কাছে। বেশ, আমি তোমাকে বর দিলাম, কোনো দেবপুরুষ তোমাকে বধ করতে পারবে না, তুমি হবে পুরুষের অবদ্ধ। আপনাকে আমার শত কোটি প্রণাম পিতামহ। প্রতিশোধ নেব, এইবার আমি প্রতিশোধ নেব, মধুকৈটব বিনাশের প্রতিশোধ, আমার পিতা রম্ভাসুর নিগ্রহের প্রতিশোধ। এইবার দেখব বিষ্ণু থেকে শুরু করে কোন দেবতার কত ক্ষমতা আছে আমার প্রতিরোধ করে। ব্রহ্মার পরে আজ আমি অমরত্ব লাভ করেছি। আমি অমর।